আশিক ইব্রাহিম বিডি আইডি থেকে আপনি লিখেছেন, শীতের সময় কানটুপিতে শীতের সময় কানটুপিতে কপাল ঢেকে রাখা অবস্থায় সিজদা করলে কি সঠিক হবে? কপাল এর উপরে মোটা কোনো কিছু থাকা এটা উচিত নয়, সিজদা হইতে হবে সাত অঙ্গের উপরে। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন আসজুদা আলা সাবাতি আজম, সাতটা অঙ্গের উপরে সিজদা করতে আমাকে নির্দেশ করা হয়েছে, তার ভিতরে এই কপালও একটি, কপালের নাক। অতএব এটার উপরে যদি অনেক মোটা কানটুপি পড়ে যায়, অনেক সময় অনেকে ভাঁজ করে দেন, তাহলে সেটা উচিত হবে না। যদি এতে সিজদা হয়ে যাবে কিন্তু এটা সিজদার যে আদব সেটার খেলাফ হবে। আর যদি পাতলা কিছু হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই, সিজদা হয়ে যাবে। আর মুখমণ্ডল ঢাকা, শীতকালে অনেকে চাদর মুড়ি দেন বা কানটুপি পুরোটা মুখটা ঢেকে নেন, সেটা কিন্তু জায়েজ নয়, সেটা মাকরুহ হবে, মাকরুহ তাহরিমি হবে। কারণ অনেক ওলামা একরামী এটার মাকরুহ তাহরিমের ফতোয়া দিয়েছেন, হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা আছে যে মুখমণ্ডল ঢেকে যেন আমরা সালাত আদায় না করি। মিরাজুল হক আপনি লিখেছেন, আমার বাবার কাছে কিছু চাইলে তিনি ব্যাংকের সুদের টাকা দিয়ে আমার চাহিদা পূরণ করেন, এতে কি আমার কোনো পাপ হয়? আমার বাবার সঞ্চয়পত্র সুদ আমার অ্যাকাউন্টে আসে, আমার সাইন দিয়ে তুলে দিতে হয়, এতে কি আমার পাপ হয়? আমার বাবা পারমিশন দিয়েছেন, আমার যদি প্রয়োজন হয় ওখান থেকে টাকা নিয়ে খরচ করতে, এই টাকা আমি খরচ করলে কি আমার সুদ হবে? আপনি বাবার থেকে টাকা নিয়ে খরচ করবেন কেন? বিশেষ করে আপনি যদি স্বাবলম্বী আপনার প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, তারপর নিজের পা নিজে দাঁড়াবেন, বাবার যখন হারাম উপার্জন থাকবে সেটা থেকে আপনি কেন গ্রহণ করবেন? এটার জন্য জায়েজ হবে না, বরং আপনি নিজের উপর নিজে নির্ভরশীল হবে। আর বাবা যদি কোনো হারাম লেনদেন করে, সেই হারাম লেনদেনে আপনার স্বাক্ষরের প্রয়োজন হলে, আপনার সহায়তার প্রয়োজন হবে, সেটা করবেন না, কারণ এটা অন্যায় কাজে সহযোগিতা হবে, যেটা আপনার জন্য গুনাহের কথা হবে। বাবাকে আপনি বিনয়ের সাথে বোঝাবেন আপনার সমস্যার জায়গাটা, আপনি কেন করতে পারছেন না।